فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ما شاء الله এই গ্রুপে সর্বপ্রথম প্রশ্ন হলো ছুটে যাওয়া নামাজ বিষয়ে। লাস্ট রয়েছে 4452। আমাদের দিনই ভাই প্রশ্ন করেছেন যে যদি যে কোনো কারণে নামাজ ছুটে যায়, ফজরের নামাজ ছুটে যায়, তাহলে সে নামাজটি যখন পড়ব বেলা হয়ে, তখন কি কাজার নিয়াতে পড়তে হবে না কিসের নিয়াতে? এই প্রশ্নের জবাব হলো যে আগে দেখতে হবে নামাজটা কেন ছুটল। নামাজ কাজা করার নিয়ম মূলত নেই একমাত্র দুটি অবস্থা ছাড়া। হাদিসে বলা হয়েছে মান্না মান সালাদিন আন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইজা যাকারহা। সহিহাতে বলা হয়েছে যে যদি কেউ সালাদ থেকে ঘুমিয়ে যায় বা ভুলে যায়, তাহলে যখন স্মরণ হবে পড়ে নেবে। আর বুখারী শরীফের শব্দ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নাসিয়া সালাতান ফালিউসাল্লি ইযা যাকারহা। যে ব্যক্তি কোনো নামাজ ভুলে যাবে সে নামাজটি পড়ে নেবে যখন স্মরণ করবে, যখন তার স্মরণ হবে। লা কাফফারাতা লাহা ইল্লা যালিক, এই সালাতের কাফফারা এটা ছাড়া আর কিছু নয়। সহিহুল বুখারী 597 নম্বর হাদিস, হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। তাহলে এই হাদিসে বুঝে আসলো যে নামাজ যদি কারে ভুলে যায়, কেউ যদি নামাজ ভুলে যায় বা নামাজ থেকে ঘুমিয়ে পড়ে, তাহলে যখন স্মরণ হবে বা যখন জাগ্রত হবে তখন ওই নামাজটি পড়ে নেবে। আর ওলামায়ে দিন একটি অংশ বলেছেন যে যদি এ নামাজ পড়ে, মানে ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে পড়ে ফেলে, এ অজু ইত্যাদি করে পাক পবিত্র হয়ে, তাহলে ওটাই তার টাইম, যেহেতু ভুলে গিয়েছিল। অন্যভাবে যদি কেউ ঘুমিয়ে ঘুমানোর কারণে এভাবে নামাজ কাজা করে ফেলে, তাহলে যখন সে আদায় করবে, যখন সে চেতন পাবে, তখনই জাগ্রত হওয়ার সাথে সাথে ওই নামাজটা পড়ে নেবে। তাহলে এটাই তার টাইম, তার মানে আদায়, এটাই তার টাইম, মানে ভুলে যাওয়ার কারণে এটাই তার টাইম, আদায় করার টাইম। সুতরাং কাজার নিয়াত করা লাগবে না, বরং এটা আদায়ের টাইমে নিয়াত করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। এক কথায় নর্মাল নিয়াতই যথেষ্ট, এ সালাত সাধারণত কাজা বলে গণ্য হবে না। যদি টাইমলি পড়ে ফেলে, সাথে সাথে স্মরণ হয়েছে পড়ে নিল বা ঘুম থেকে উঠে গেছে পড়ে নিল, তাহলে কিছু ওলামায়ে দিন এই হাদিসের আলোকে, প্রাগুক্ত হাদিসের আলোকে বলে থাকেন যে ওটাই তার টাইম, যেহেতু ভুলে গেছিল এই জন্য যখন স্মরণ হয়েছে তখনই পড়ে নিতে বলা হয়েছে, অতএব ওটাই তার সঠিক টাইম, ওইটাই তার আদায় করার টাইম। ওটা ওই টাইমে যদি আদায় করে ওটা কাজা বলে গণ্য হবে না, বরং আদায় বলে গণ্য হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে নর্মাল নিয়াতই যথেষ্ট ইনশাআল্লাহ, এরকম নামাজ যদি কাউরে ছুটে গিয়ে থাকে। আর লক্ষ্য রাখতে হবে যেন এরকম নামাজ না ছুটে, প্রয়োজনে অ্যালার্ম দিয়ে রাখতে হবে যাতে করে ঘুমের কারণে ফজর নামাজ মিস না যায়। আর ভুলে গেলে তো, ভুলে তো কোনো ওষুধ নেই, ভুলে গেলে স্মরণ হওয়ার সাথে সাথে নামাজটা পড়ে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম এটাই বলেছেন, যখন স্মরণ হবে পড়ে নেবে, ওর কোনো কাফা না এটাই ছাড়া, মানে ওর কাফার হলো এটাই যে সাথে সাথে পড়ে নেবে, স্মরণ হওয়ার সাথে সাথে আদায় করে নেবে। আশা করি প্রশ্নোত্তর পেয়েছেন, ধন্যবাদ।